কোনো একটি বাজারের ব্যবসায়ীদের দ্বারাই সেই বাজারের পরিচয় তৈরি হয়। ব্যবসায়ীদের ব্যবহারের মাধ্যমে ক্রেতাদের মধ্যে বিশ্বাস তৈরি হয় এবং ক্রেতাদের সেই বিশ্বাসকে বজায় রাখার জন্য ব্যবসায়ীদের কর্তব্য ক্রেতাদের গুণগত মান সম্পন্ন সামগ্রী প্রদান করা। এর ফলে ক্রেতা এবং ব্যবসায়ীদের মধ্যে একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়। শুক্রবার মঠ চৌমুহনী বাজারের গৌরাঙ্গ মহাপ্রভুর 53তম হরিনাম সংকীর্তনকে কেন্দ্র করে আয়োজিত রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে বাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্যে এ কথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পাশাপাশি মহাপ্রভুর নাম সংকীর্তনকে কেন্দ্র করে এই ধরনের সামাজিক কাজে এগিয়ে আসার জন্য বাজারের সকল ব্যবসায়ীদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। এবং বিশ্বাসের থেকে বড় জিনিস আর কিছু হতে পারে না, যে কোনো জায়গায় বিশ্বাস হচ্ছে সবচেয়ে বড়। এবং সেই বিশ্বাসটা ঘুম থেকে উঠে যখন বাজারে আমরা আসি, অনেক সময় যখন অবিশ্বাসের কাজ হয় বাড়িতেও আমরা বকুনি খাই যে আরে কোথার থেকে কি জিনিস নিয়ে আসলেন। তো আপনারা এই বিশ্বাস একটা মানে সবজি যিনি বিক্রি করছেন তার থেকে শুরু করে মাছই হোক মাংস হোক যাই হোক, সেই বিশ্বাস ভেরি ইম্পর্টেন্ট। সেই বিশ্বাস থেকে কিন্তু আগামী দিনে তার সাথে একটা রিলেশন তৈরি হয়। আপনারা নিশ্চয়ই করেন এবং একটা ইউনিট হিসাবে এক একজন ব্যক্তি হিসাবে কিন্তু এই যে বিশ্বাস একটা কিউমিউলিটিভ সবাই মিলে ওই বাজারের যে বিশ্বাস তখন বাইরে আসে যে মরচুমুনি বাজার খুব ভালো, সেখানে খুব সস্তায় পাওয়া যায়, দাম বেশি নেয় না। এই যে বিষয়টা আপনাদের প্রতিটা ইউনিট যে আছে তাদের উপর পুরো ডিপেন্ড করছে এই বাজারের সম্মান মান, সেটা দিস ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি আশা করি আপনারা এটা করবেন, একটা কম্পিটিশন হোক না আপনার সাথে। তবে আমার খুব ভালো লাগলো আজকে এখানে আসার পরে যে আপনারা যে ধরনের ফিলান্থ্রপিক ওয়ার্ক করছেন সেটা সত্যিই নিঃসন্দেহে সেটাকে আমি ধন্যবাদ দেব। এখানে যারা আজকে রক্ত দিচ্ছেন আমি যা শুনলাম অনেকে এই অত্র এলাকার লোক না, কিন্তু অনেকে আছে যে আমরা অনেক জায়গার থেকে এসে বহু দূর থেকে কিন্তু এখানে ব্যবসা বাণিজ্য করে, তো ওরা স্বতঃপ্রণোদিত হয়ে এই রক্ত দিচ্ছেন। আমাদের যখন কোভিড মোকাবেলার সময় প্রচুর রক্তের একটা সমস্যা হচ্ছিল, যেটা আমি বলছিলাম যে ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে একটা বিরাট ফারাক আসছিল। আমি আবেদন করেছিলাম, আবেদন করার পরে সব সংস্থা বিভিন্ন বাজার হাট এবং স্কুল কলেজ সমস্ত যারা ক্লাব চালায় তারাও কিন্তু এগিয়ে এসেছে এবং সেই সমতাটা বজায় রেখেছেন। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, বর্তমানে বিজ্ঞান অনেক উন্নতি লাভ করেছে, তবু রক্তের কোনো বিকল্প তৈরি করতে পারেনি বৈজ্ঞানিকরা। তাই রক্তের একমাত্র বিকল্প হল মানবতা। মুমূর্ষুদের বাঁচাতে যারা মানবিক হয়ে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন তারাই হচ্ছেন রক্তের একমাত্র বিকল্প। তো রক্তদান মহাদান আমাদের মহারাজ বলেছেন রক্তদানের, আমরাও জানি রক্তদানের কোনো বিকল্প নেই, কারণ আজকে যারা রক্ত দিচ্ছেন তারা জানেন না কারা তাদের রক্ত গ্রহণ করবেন। গ্রহীতা এবং দাতার মধ্যে সম্পর্ক একটা হচ্ছে মানবতা বা সামাজিক দায়িত্ব বা কর্তব্য চিন্তা ভাবনা। রক্তের কোনো বিকল্প নেই, রক্তের আমাদের বিজ্ঞানীরা ভারতের বিজ্ঞানীরাও চন্দ্রযান থ্রিতে গেছেন, সারা বিশ্বে সমস্ত গবেষণা আছে, কিন্তু বিকল্প তৈরি করা হচ্ছে না। বিকল্প হচ্ছে মানবতা। আজকে যারা মানবতা প্রদর্শন করে মানুষের প্রতি দায়িত্ব পালন করার জন্য এসছেন মানবিক দৃষ্টিভঙ্গি থেকে, তারাই হচ্ছে রক্তের বিকল্প। আর রক্ত যারা আজকে দিচ্ছেন, যেমন মুমূর্ষু রোগীকে পরিবারকে বাঁচানোর চেষ্টা করবেন বা হবে, পাশাপাশি নিজেও জেনে নেবেন কোনো রোগে আক্রান্ত কিনা। যেমন আমরা রক্ত দিয়ে অন্যকে পাচ্ছে নিজেকেও সচেতন থাকতে পারি আগামী দিনে রক্তে কোনো ভারী রোগে আক্রান্ত কিনা। স্বাভাবিকভাবে রক্তদান উৎসবে অংশগ্রহণ করা যারা উদ্যোগ গ্রহণ করছে তারা যেমন মহৎ চিন্তা, যারা রক্ত দিচ্ছেন তাদের তারা যেমন মানুষকে বাঁচাচ্ছে নিজ নিজের সুরক্ষা সম্বন্ধে অবহিত হচ্ছে। এদিন বক্তব্য রাখতে গিয়ে মঠ চৌমুহনী বাজার ব্যবসায়ীদের প্রশংসায় পঞ্চমুখ হন প্রদেশ বিজেপি সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, এই হরিনাম সংকীর্তনকে কেন্দ্র করে বৃদ্ধাশ্রমের মায়েদের আনন্দ প্রদান করার লক্ষ্যে তাদের এই নাম সংকীর্তনে আনার উদ্যোগ গ্রহণ করার জন্য বাজার কমিটির নিকট আবেদন জানিয়েছিলেন তিনি। আর ওনার এই আবেদনকে মান্যতা দিয়ে এই হরিনাম সংকীর্তনের শেষ দিনে আপনা ঘর বৃদ্ধাশ্রমের মায়েদের ভোজন করানোর পাশাপাশি বস্ত্র বিতরণ করারও উদ্যোগ নিয়েছেন মঠ চৌমুহনী বাজার ব্যবসায়ী কমিটি। আমি আবেদন করেছিলাম যে আমাদের একটা বৃদ্ধাশ্রম রয়েছে আপনঘর, সেখানে যারা মায়েরা রয়েছেন তারাও একটা পরিমণ্ডলের মধ্যে আমরা যাই প্রায় সময়, আমাদের মেয়র সাহেবও সেখানে এটার সঙ্গে অতপ্রত ভাবে জড়িত আছেন, তো কিন্তু তাদেরকে একটু বাইরে এনে তারাও যাতে এই ধার্মিক কাজে অংশগ্রহণ করতে পারে তাদের কাছে সেটা আবেদন রেখেছিলাম। ওনারা সেটাও মান্যতা দিয়ে যেদিন মহাপ্রসাদ দেওয়া হবে সেদিন ওনাদেরকে গাড়ি দিয়ে আনবেন
এবং তাদেরকে সারাদিন রাখবেন, এখানে ভোজন করাবেন, নাম সংকীর্তন শোনাবেন, তাদেরকে বস্ত্র দান করবেন এবং সেখানে তাদেরকে পাঠানোর ব্যবস্থা করবেন। তারা সেটাও উদ্যোগ নিয়েছে, তার জন্য আমি এই বাজার ব্যবসায়ী সমিতিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু আরেকটা জিনিস আমি আপনাদের কাছে পাশাপাশি বলবো, মাননীয় মুখ্যমন্ত্রীর একটা স্বপ্ন, সেটা হলো নেশামুক্ত ত্রিপুরা গঠন করা। আর নেশামুক্ত ত্রিপুরা গঠন করতে গেলে মাননীয় মুখ্যমন্ত্রীর একা দ্বারা সম্ভব হবে না, পাশাপাশি আমরা যারা এই সমাজে বসবাস করি আমাদের নৈতিক দায়িত্ব, আমরা এগিয়ে এসে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন, যে পরিকল্পনা, সেটাকে বাস্তবায়ন করার জন্য। আগামী দিনেও এই ধরনের সামাজিক কাজ অব্যাহত রাখতে এবং নেশামুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার জন্য ব্যবসায়ীদের নিকট আবেদন জানান উপস্থিত অতিথিরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।